হ্যালো সুধী দর্শক মণ্ডলী, উত্তর বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে যাদের মাধ্যমে আমরা আবার অনুভব করতে চলেছি, আমাদের মাঝে এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন তুলসী সরকার। তার সঙ্গে একটু না বললেই নয়, একটু আগেই শিল্পী যে সঙ্গীত পরিবেশন করলেন, আপনারা জানেন এই সঙ্গীতের যদি অন্তর্নিহিত তথ্য আপনারা ব্যাখ্যা করেন, এখানে দুটি দিক উল্লেখিত হচ্ছে। আব্বাসউদ্দিন সাহেব একজন বিখ্যাত লেখক সঙ্গীতকার ছিলেন বটে, তিনি দেশাত্মবোধক গান যখন লিখেছিলেন, যখন আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশ রাজের রাজত্বে চলেছিল, তখন ব্রিটিশদের বিরুদ্ধেই এই ফান্দে পড়িয়া বাগা কান্দে এই গানটি কিন্তু তিনি লিখেছেন। আপনারা হয়তো অনুভব করতে পারছেন না এই ফান্দে পড়িয়া বগা, এই বগাটা কে? এই বগা হচ্ছে ব্রিটিশ বগা, তাদের বিরুদ্ধেই গাওয়া আজকে এই ফান্দে পড়িয়া বগা কান্দে। আমাদের নাইবালি টেপু থেকে শুরু করে আমাদের এত দেশীয় রাজবংশী ভাষায় যারা সঙ্গীত পরিবেশন করছেন, যারা গান আমাদের জন্য লিখেছেন, তাদের উদ্দেশ্যে আমরা আজকের এই তল্লিগুড়ি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন 2019 আমরা তাদের জন্যই আমরা উৎসর্গিত করছি, যারা উত্তর বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি কালচারকে নিয়ে আমাদের আবার উজ্জীবিত করছেন। যে না, আমাদের মাঝে আমাদের অনেক অনেক শিল্পী রয়েছেন যারা এখনও কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য আপ্রাণ প্রয়াস করছেন, তাদের মধ্যে একজন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করছেন তুলসী সরকার। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তল্লিগুড়ি উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে তুলসী সরকারকে। বলছি আরো কি গান হবে? সব ভাইয়া হবে। এই আপনাদের কয়েকজনের জন্য আমরা এত, মানে আমার তো ব্যাপার নেই, আমি পরে এসেছি, আমার যারা বাজাচ্ছে একজন তো মনে হচ্ছে পালিয়ে গেল, তো আরেকটি গান করি তাহলে। ভাওয়া দড়িয়া হবে না চটকা হবে? দড়িয়া হবে, দড়িয়া হোক আরেকটি। হ্যালো হ্যালো শুনাচ্ছি আমার ডান পাশের ছোটো ছোটো ভাইদের অনুরোধে একটি চটকা গান, কিন্তু ভালো লাগবে অবশ্যই দোতরা নিয়ে একটি গান গেয়ে শোনাচ্ছি। গানটি লিখেছেন আমার দাদা সুনীল দা, তার লেখা একটি গান গেয়ে শোনাচ্ছি। মোরে মনো তা
শিল্পীর কাছ থেকে আর একটা সঙ্গীত আমরা আশা করছি।